সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে রবিবার, আর তার সাথে আজকে তো আবার ভাই ফোটাও, তাই কিন্তু কাজের চাপ আমার একটু হলেও বেশি। যদিও আমার ভাই ফোটা নেই, তবে কৌশিককে ওর বোনেরা ফোটা দেবে, তো সেই জন্য তো একটু তাড়াতাড়ি আজকে করতেই হবে। তাই একদম আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি। অন্যদিন তো ধরো একদিন 7:30 বেজে যাচ্ছিলো, তো আজকে জানো তো ব্যথাটা এখনও সেরকম কমেনি, ওই কিছুটা কমেছে। তাহলেও আজকে তাড়াতাড়ি উঠেই কিন্তু কাজ সমস্ত শেষ সেরে নিতে হবে। তার কারণ তো বললাম, কৌশিক ফোটা নিতে যাবে, আর ও যেখানে যাচ্ছে সেখানে আমাকেও যেতেই হবে, কারণ আমাদের একসাথেই নিমন্ত্রণ হয়েছে মামির বাড়িতে। তো সকালবেলা এখানে বাসি কাজটাই আগে কমপ্লিট করে নিয়েছি, তো অনেকদিন পরে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কি বলো তো, সকালবেলা উঠে এতটা হুড়োতাড়া থাকে না, প্রত্যেক দিন এই নিচের কাজগুলো আর শেয়ার করা হয় না। তবে আজকে ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো করে নেই, তাহলে আমার কাজগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে দেখো, বাসি কাজ নিচের আর কি কমপ্লিট হয়ে গেল, রাস্তায় জল দেওয়া, ঝাঁট দেওয়া সমস্তটাই হয়ে গেছে। এখন এবার নিজে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরেই তাড়াতাড়ি ঢুকবো হচ্ছে রান্নাঘরে। কারণ কি বলো তো, আমি আর কৌশিক তো বেরোবো, কিন্তু বাপির তো বাড়িতে থাকবে, তো বাপির তো রান্নাবান্না করতেই হবে, তো বাপির মতো রান্না করে তারপরেই আমরা বেরোবো। তো এদিকে এই যে ফ্রেশ হয়ে গেলাম, গিয়ে আমার নর্মাল যা সকালে স্কিন কেয়ার সেইটাকেই তাড়াহুড়ো করে করে নিচ্ছি। আর জানো তো, এই যে যখন আমি ধরো ফ্রেশ হই, তারপরে নিজের স্কিন কেয়ারটা করি, এই সময় কিন্তু মাথার মধ্যে একটা কাজের সেট করে নিই, যে এই ঘরের কাজগুলো কমপ্লিট করতে করতে নিচে গিয়ে কোন কাজটার পর কোন কাজটা করব। যার ফলে কি হয় বলো তো, ওই সবসময় না অতটা টেনশান থাকে না যে এই কাজটা করব, এই কাজটার পর যদি এইটা না করি তাহলে অন্যটা কখন করব। তো বলতে পারো মাথাটা আমার কোনো সময়ই ফাঁকা থাকে না, সবসময় মাথার মধ্যে কিছু না কিছু একটা চলতেই থাকে আমার। তো এদিকে দেখো, বিছানাটাও ভালোভাবে ক্লিন করা হয়ে গেছে। আর দেখবে ঘরের মধ্যে বিছানাটা যদি আগোছালো থাকে না, তাহলে ঘরটাকে একদম তো পরিপাটি মনেই হয় না। আর সকালবেলা থেকে আমার মাথার মধ্যে একটা ঘুরেও যে কী করে প্রত্যেকটা কাজ তাড়াতাড়িও করব, তার সাথে প্রত্যেকটা কাজ পরিপাটিভাবেও করতে হবে, যাতে সেই কাজটার জন্য আমাকে অন্য কোনো আর সময় নষ্ট করতে না হয়। তো এদিকে দেখো, এই স্পাইডার প্ল্যানটা কি দারুণ হয়েছে না? তবে এর ক্রেডিটটা বিন্দুমাত্র আমার না, ক্রেডিটটা টোটালটাই মার, কারণ ওই স্পাইডার প্ল্যানটা মা তৈরি করে যে মার কাছ থেকে আমি নিয়ে চলে এসেছি। তবে এদিকে যে মানি প্ল্যান্টের কাজটা দেখলে, সেটা কিন্তু নিজেই বানিয়েছি। জানো অনেক দিনের শখ ছিল যে এইরকম একটা বেশ ঝোপালো টাইপসের মানি প্ল্যান্টের গাছ বানাবো, তো সেই জিনিসটা আস্তে আস্তে পূরণ হচ্ছে মাঝে মধ্যে। জানো তো যখন ধরো মনটা খারাপ থাকে, কি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি আর পাচ্ছি না, তখন এসে যখন এই জানলাটার কাছে দাঁড়াই, তখন মনটা এতটা ফ্রেশ হয়ে যায়, বলতে পারো কাজ করার যেটুকু এনার্জি শেষ হয়ে গেছিলো তার ডবল এনার্জি আবার ফিরে পাই। তো আজকে বললাম তো অনেকটা তাড়া ছিল, তো খুব একটা বেশি ডাস্টিং করবো না। তবে এই যে আয়না কাঁচ এইগুলো জানো তো প্রত্যেক দিনই করতে হয়, এই যে জানলাগুলো খোলা থাকে এর ওপর না কেমন যেন একটা ধুলো পড়ে। তো দেখলাম আজকে এটা করে নেই, কারণ এই কদিন তো ব্যথা করে জানো তো কিচ্ছু ডাস্টিং করা হয়নি। আর এইদিকে যে কাঁচগুলো এর ওপরে তো ধুলো একদম মানে বোঝা যাচ্ছে, বিশেষ করে রাত্রিবেলা যখন এই কাঁচগুলোর ওপর লাইটের আলো পড়ছে তখন যেন আরও বেশি করে লাগছে। তবে রাত্রিবেলা তো আর ডাস্টিং করতে নেই, তো তাই জন্য আর করা হয়ে ওঠে না। তাই ভাবলাম এইটুকু করতে বেশিক্ষণ লাগবে না, এটা তাড়াতাড়ি করে দিই। আর এই দিকের মানি প্ল্যান্টটা দেখো কি সুন্দর ঝুলেছে না? তো ওদেরকে তো রেখেছি ওপরে, তবে জানো তো সকালবেলা ঘন্টা দুয়েকের জন্য ওদেরকে রোদ খাওয়াতে হয়, না হলে দেখছিলাম কি বলতো যতটা ওরা রোদে বাড়ে না ততটা কিন্তু ছাওয়ার মধ্যে অতটা বাড়ে না। তাই ঠিক করেছি যে কটা গাছ ঘরের মধ্যে আছে না, ওদেরকে মোটামুটি একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী না রোদ খাইয়ে দেবো। তো কৌশিক ওদিকে নিচে গোপালকে তুলে দিচ্ছে, আর আমি চলে এসেছি ছাতে, এই যে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আরও একটা কারণে ছাদে এসেছি, কী বলতো, এই যে এরিকা পাম্পটা একে প্রায় মাসখানেকের জন্য ছাতেই রেখে গেছিলাম, ওই বৃষ্টি রোদ সব কিছু খেয়েছে, খেয়ে এখন ওকে কয়েকদিনের জন্য ঘরে নিয়ে যাব। কী বলতো এইসব গাছগুলো না ইনডোর হলেও না ওদেরকে যদি একটু একটু করে আউটডোরে দেওয়া যায় না, ওদের গ্রোথটা না খুব ভালো হয়। তো এদিকে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে যাব নিচে। আমার গত ভিডিওতে রাখি মণ্ডল দিদিভাই বলেছে বড় মাস দেখেছে তো সব ঠিক করে দিল, তুমি খুব ভালো মেয়ে, তোমার সাথে কোনো খারাপ হবে না। হ্যাঁ গো, বড় মার প্রতি বলতে পারো বিশ্বাসটা ছিল তো, তবে এখন বলতে পারো অনেকটা বেড়ে গেছে গো। আমায় যে কী বিপদ থেকে মা উদ্ধার করেছে সেটা তো তোমরা সকলেই জানো। আর কী বলতো এখন যেটা দেখতে পাই, মানে নিজে আর কি রিয়ালাইজ করতে পেরেছি, যত মানুষের সাথে ভালো মানুষই করব ততই তারা পেছন থেকে কখন যে আমাকে আঘাত করবে আমরা নিজেরাও জানি না।
তো এইদিকে এই যে আমার কিন্তু ঘরটাও ঝাড়তে একদম কমপ্লিট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে যেতে হবে হচ্ছে নিচের কাজগুলো কমপ্লিট করতে। সকলকে জানাই আরো একবার গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 8:30, জানো তো ঘুম থেকেই উঠেছি প্রায় 7:25, তো 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এবার তাড়াতাড়ি গিয়ে আমার তো ব্রেকফাস্টটা খুব বানাতেই হবে, প্লাস বাপির দুপুরের আর রাতের রান্নাটা করে রেখে সোজা হচ্ছে বেরোবো, কারণ আজকে তো হচ্ছে ভাই ফোঁটা। তো আমার তো ভাই ফোঁটা নেই, কারণ সেরকম আমার কোনো ভাইও নেই, তো আমি আর বন্ধু জানি তোমরা তো সবাই জানো। তো কৌশিক যাবে হচ্ছে ফোঁটা নিতে মামির বাড়ি, তো সেই জন্যই আমরা ওখানে যাবো। তো তার আগে বাপি রান্নাবান্না সমস্ত কিছু রেডি করে রাখবো। তো আজকে না বাড়িতে আর ভেবেছি বেশি ভিডিও করবো না, কারণ তোমরা তো এগুলো প্রায় রেগুলার দেখো। তো আজকে ঠিক করেছি মামির বাড়িতে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটাই বেশিরভাগটা শেয়ার করবো। তো চলো এখন ঝপাঝপ সমস্ত কাজগুলো সেরে নিই, কারণ যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো তত তাড়াতাড়ি তো বেরোতে পারবো। আর তোমাদের থেকে একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে তো তোমরা তো জানো যে এই চ্যানেলটা মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার পর আমি আরেকটা নতুন চ্যানেল খুলেছিলাম। তো অনেকেই বলছো যে দুটো চ্যানেলে ভিডিও দিতে, এবার কী বলো তো দুটো চ্যানেলে যদি সেম ভিডিও দেই না তাহলে কপিরাইট ক্লেম চলে আসবে। তো সেই জন্য না ঠিক করেছি এই চ্যানেলটাতে আর কি আমাদের গল্পকথা S20K এই চ্যানেলটাতে ভেবেছি হচ্ছে বড় ভিডিও দেবো, আর যেটা আমাদের গল্পকথা ব্লগস আছে ভেবেছি সেই চ্যানেলটাতে না শর্ট ভিডিও আপলোড করব। তো এখানে তোমাদের কি মতামত অবশ্যই জানিও, যদি তোমরা সবাই এগ্রি থাকো তাহলে ওই চ্যানেলে আমি আস্তে আস্তে শর্টস আপলোড করাটা স্টার্ট করব। তো তোমাদের মতামতটা অবশ্যই জানিয়ে ততক্ষণে আমি যাই হচ্ছে রান্নাঘরে। আর এই দেখো এখানে কিন্তু কৌশিকের গোপালকেও তোলা হয়ে গেছে, জানো তো ও আগে এতটা ভালোভাবে পারতো না, তবে এখন আস্তে আস্তে সবটাই শিখে গেছে। তো এইদিকে এখন বানিয়ে নিচ্ছে আমার আর কৌশিকের জন্য চা। তো চাটা জানো তো যেই না হয়ে গেছে, চাটা এখনও ঢালিনি। তো এদিকে ভাবলাম গ্যাসটা যতক্ষণ জ্বলছিল না তখন ওই গ্যাসের মধ্যেই আবার কড়াটা বসিয়ে আর কি টিফিনে করবো পাস্তা। তো এইখানে পাস্তাটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, দেখবে চাউমিনের থেকে কিন্তু পাস্তাটা না সিদ্ধ হতে একটু বেশি টাইম নেয়। তো এই যে এদিকে চাটা নিয়ে নিয়েছি, দিয়ে চা খা কমপ্লিট করে এইখানে কী হয়েছে বলতো, কী বাচ্ছি বলতো, এইবার তাহলে শোনো ঘটনা। তো এইখানে পাস্তা বানাবো বলে না আলাদা করে আলু গাজর পেঁয়াজ তারপরে ধরো রসুন লঙ্কা কুচি সমস্তটা ভাগে ভাগে রাখা ছিল, আর কৌশিক এতটাই হুটোপাটা করছিল জানো পুরো ট্রেটা ধরে দিল উল্টে। তো যথারীতি ওর মধ্যে আর কাউকে আলাদা করাই যায়নি, সমস্ত কিছু একসাথে হয়ে গেল। তো এইভাবেই একসাথেই ভেজে নিচ্ছে, কী বলো তো সবই তো লাস্টে গিয়ে একই হবে। তো ওই যে আলাদা করে করে ভাজতে হয় না সেই জিনিসটা আজকে আর অতটা হলো না, আর কি সমস্ত রসুনের কুচিগুলো খুঁজে পাইনি, যে কটা ওপর দিকে পেয়েছিলাম সে কটাকেই আলাদা করে একটু ভেজে নিয়েছিলাম। তো এইদিকে সমস্তটা ভাজা হয়ে গেছে টিম টিম দিয়ে, এখন এই যে চিলি সস সয়া সস আর একটু টমেটো সস, ব্যাস এইটা দিয়েই পাস্তা জানো তো এইভাবে নর্মালি খেতেই যা সুন্দর লাগে, মানে অন্যান্য পাস্তা ভালো লাগে বাট চটজলদি এর থেকে বেটার আর কিছু হয় না বলো। তো এইখানে তিনজনের জন্য পাস্তাও নিয়ে নিয়েছি, তবে দুষ্টুরা যেহেতু মামার বাড়ি তাই আজকে পাস্তাটা খেতে গিয়ে ওদেরকে একটু বেশিই মিস করছিলাম, কারণ দুষ্টু ওর ভাই ওরা পাস্তা খেতে দারুণ ভালোবাসে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তাড়াতাড়ি করে রান্নাবান্না করবো। তো এইখানে বাপিকে না আজকে যেহেতু শুধু বাপিরই রান্না হবে, তো বাপিকে আজকে এই যে ঝিঙে আর কাঁচকলা সরি ঝিঙে আর পেঁপে, তো ঝিঙে আর পেঁপে দিয়েই আজকে বাপিকে এই যে মাছের ঝোলটা করে দেবো। জানো তো কৌশিক আজকে দুটো মাছ এনেছিল, দুটো মাছই একদম পুরো জ্যান্ত ছিল, আমার দেখবে জ্যান্ত মাছ কিন্তু রান্না করতেও বেশ মজা লাগে। তো চলো এদিকে কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করে চলেছে মনির সংসার, NS বেঙ্গলি ব্লগ, ইটস ঈশানি, পিয়ালি দত্ত চৌধুরী, আর পাপড়ি পান্ডা দিদিভাই লিখেছে যে তুমি খুব মিষ্টি করে কথা বলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। তো এদিকে দেখো বাপির সমস্ত রান্নাবান্না রেডি করে রেখেছি, আর এদিকে আমাদের তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে, তাই এখানে বাপির রাতে রুটিটাও করে নিয়েছি, বাপি পরে রাত্রে খাওয়ার সময় গরম করে নেবে। তো এখানে সমস্তটা খাবার দাবার রেডি হয়ে গেছে, এখানে রান্নাঘরও একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি, না হলে কি হয় বলো তো পরের দিন রান্না করতে আর ইচ্ছা করে না যদি রান্নাঘরটা আগোছালো থাকে। তো এইদিকে সমস্তটা হয়ে গেছে, তারপর সোজা যা ওই যে নিচের কাজ কমপ্লিট হয়ে গেলে চলে এলাম উপরে। আর এই যে দেখেছো এই মপ প্যাডগুলো আগের দিন তো কেচে মেলে দিয়েছিলাম, এগুলো কিন্তু যেন একদিনের মধ্যে ভালোভাবে শুকিয়ে যায়। তো এই যে আমি ঘর মোছার জন্য ইউজ করছি হচ্ছে আগারোর ইলেকট্রিক স্পিন মপ, এটা দিয়ে তোমরা তোদেরকে তো অনেকবারই বলেছি এত সুন্দর ঘরটা ক্লিন হয়ে যায় আর একটুও কষ্ট না, দেখতেই তো পাচ্ছ। তো এদিকে দেখো আমার তো যেহেতু অনেকটা মানে ঘর দোর দিয়ে অনেকটাই বড়, তাই বলতে পারো একবার জল ভরলে না হয় না আর একবার জল ভরে নিতে হয়। এইবার কী হয় বলো তো আজকে জলটা ভরলাম তো আজকেরটা পুরোটা শেষ হয় না, অনেক খানিকটা থেকে যায়, আবার ওই মুছতে মুছতে যখন শেষ হয়ে যায় তখন আর একবার ফিল করে নিই। তো এইদিকে দেখো কত আরামসে ঘরটা মোছা হয়ে যাচ্ছে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে এটা কত নিয়েছে এটা কেমন, তো দেখো এটা জিনিসটা তো প্রচণ্ড ভালো, আর এটা কীরকম দাম কোথা থেকে কী নিয়েছি সবটাই দেখো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো।
তো এই যে দেখো ঘরটাও কিন্তু মোছা একদম কমপ্লিটের দিকে, আর এটা এতটাই হালকা না দেখো, এখন কিন্তু আমি এক হাতে ফোন ধরেছি প্লাস এক হাতে কিন্তু ঘর মুছছি, যেটা কিন্তু নর্মালি নেতা ফালতি দিয়ে এত সুন্দর হয় না। তো এটা দিয়ে ঘর মুছতে আমার যে কী বিশাল আনন্দ লাগছে আর কি বলবো তোমাদেরকে। তো চলো এইদিকে ঘরটার মোছা কমপ্লিট করে স্নানও করে নিয়েছি, দিয়ে কৌশিক বলল পুজোটা দিয়ে নিচ্ছে কারণ আমাকে রেডি হতে, কারণ দেখবে ছেলেদের তো রেডি হওয়া মানে প্যান্ট জামাটা গলাবে আর টুক করে মাথাটা আঁচড়ানো হয়ে যাবে, কিন্তু মেয়েদের কি অত তাড়াতাড়ি হয়। তো এই চুড়িদারের পিসটা কেমন লাগছে বলো তো, এটাই হচ্ছে বোনের জন্য নেওয়া হয়েছে। তো এইদিকে এখন আমি ঝটাপট রেডি হয়ে নিই আর তার সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে আসাম থেকে কাকুলি দিদিভাই বলেছে তোমার ভিডিও না দেখে রাতে ঘুমায় না, প্রতিদিন কমেন্ট করা হয় না বাট তোমার ভিডিও কিন্তু প্রত্যেক দিনই দেখি, আর তোমার চ্যানেলটা যখন খুঁজে পাচ্ছিলাম না আমার 6 বছরের মেয়েকে বকেছিলাম যে তুই কিছু নিশ্চয়ই করেছিস নাহলে ভিডিও আসছে না কেন, তারপর তোমার ভিডিও খুঁজে পেলাম আর তোমার ভিডিও ভীষণ ভালো লাগে। আর দিদিভাই আরও লিখেছে যে আমার দেখা দেখি দিদিভাইও এখন লিডের ওপর মেথি রোস্ট করা শিখে গেছে। হ্যাঁ গো দিদিভাই দেখবে অনেক সময় না আর কি শুকনো করার মধ্যে না মেথিটা রোস্ট করা হয়ে ওঠে না, তখন কিন্তু লিডের ওপর দিয়ে একদম ভালোভাবে রোস্ট করা হয়ে যায়। তো এইদিকে দেখো রেডি হওয়া কমপ্লিট, এখানে কৌশিকের সাথে গল্প করছিলাম আর রেডি হচ্ছিলাম, ওই জন্য দেখো হাসাহাসিটাও চলছিল বেশি, আর ও এমন এমন এক একটা হাসির সময় বলেন না ঠিক হয় আমি লিপস্টিক পরবো নাহলে কাজল পরবো, আর বলো তো এই জায়গাগুলো ঘেঁটে গেলে কি ভালো লাগে। তো এইখানে এই যে দুজনা একদম রেডি হয়ে গেছি, তবে একটু লেট হয়ে গেছিলো, এই যা কী বলো তো সব কাজ করতে করতে না যখন একটুখানি বসে তখন ওই উঠছি উঠবো করতে করতেই না আরও দেরি হয়ে যায়। আর এরপর এই তো আমরা রওনা দিয়ে দিলাম ট্রেনে করে সোজা নৈহাটির উদ্দেশ্যে, আর জানো তো ট্রেনটা আরও আগে চলে যেতাম কী হয়েছে বলো তো, এত ভাইফোঁটা বলে ভিড় না আর কি গেটের কাছে না, যে আর কি ট্রেন ঢোকার সময় যে গেটটা ফেলে সেই গেটটাই ফেলতে পারছিল না, যার ফলে তো ট্রেনটা প্রায় আধ ঘন্টা লেটে স্টেশনে এসেছে। আর কি বলো তো আজকে আর মিষ্টি নেইনি, আজকে ফ্রুটি নিয়ে গেছিলাম কারণ দেখবে মিষ্টি খাওয়ার লোক দিন দিন কমেই আসছে, তো দেখলাম ফ্রুটিটা নিয়ে গেলে ভাই বোন সবাই একসাথে ভালোভাবে খাওয়া যাবে। আর এদিকে মামার বাড়িতে এসে যেটা মেন কাজ ছিল আর কি যে উদ্দেশ্যে আমাদের আসা সেটা হচ্ছে ভাই ফোঁটা, তো এইখানে সহেলি কৌশিককে ফোঁটা দিয়ে নিচ্ছে। তো জানো তো মামার বাড়ি আসলে না বেশি ভিডিও করা হয় না, কেন বলো তো এত গল্প জমা থাকে না, গল্প করতে করতে সেইভাবে আর ভিডিওই অন করা হয়ে ওঠে না। তো এইখানে সমস্ত কিছুই তো চলছিল, তবে সবে শেষে কিন্তু গিফটটাই মেন হয়ে দাঁড়ায় বলো। তো এইদিকে ভাই ফোঁটা দেওয়া কমপ্লিট, আর এই দেখো এখানে মামিদের বাড়ির এই বিড়ালটা দেখো পুরো বাঘের মতো বসে আছে না। তো এরপর খাওয়া দাওয়া একদম টেবিলে চলে এসেছি, তো আজকে মামি রান্না করেছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল চিপস, আর সাথে না ছিল পেঁয়াজ কলি আলুর তরকারি, তবে সেটা আমি আর নেইনি। আর এর সাথে মামি করেছিল হচ্ছে মাছের কালিয়া, আর ছিল মামি রাতে স্পেশাল মাটন। তো সব কিছু দিয়ে আজকে দুপুরের খাওয়াটা একদম জমজমাটি হয়ে গেছে, আর শেষ পাতে ছিল হচ্ছে চাটনি আর মিষ্টি। তো এরপর খাওয়া দাওয়া করে আবার সেই চলেছে প্রচুর গল্প প্রচুর আড্ডা। তো এরপর সন্ধেবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, তো চলো তোমরা এদিকে ঠাকুর দেখো আর সেই ফাঁকে আমি তোমাদের সাথে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। আর জানো তো বলে না মা টানলে ঠিক মায়ের কাছে চলে যাওয়া যায়, তো সেদিনকে তো বড় মাকে সেইভাবে দর্শন করা হয়নি কারণ বাঁশ টাঁশ দিয়ে তখনও মাকে সাজানো চলছিল, তো আজকে জানো তো আরও একবার মায়ের দর্শন পেয়ে গেলাম। তো বড় মার ওখানে যেখানে পুজোটা হয়েছে না আশেপাশে অনেক বড় বড় কালী ঠাকুরই হয়েছিল, তো সেগুলোই দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে আবার মায়ের সামনে। আজকে এত সুন্দর মন ভরে দেখা হয়েছে মাকে, তো জানো তো আর ভিডিও করা হয়নি, বেশ কিছু ফটো তুলেছিলাম তো সেইগুলোই তোমাদের সাথে দিয়ে শেয়ার করলাম। দেখো কি সুন্দর লাগছে না মায়ের মুখটা। তো এরপর ওই যে বললাম ঠাকুর দেখে তারপরে যাব বাড়ি, তো এরপর চলো তোমরা ঠাকুরগুলো দেখতে থাকো আর আমি আরও বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে রুমা সিংহ, রুমাস ব্লগ, সোনালি মণ্ডল, শম্পা পাল, দেবনন্দা হাজরা, সুপ্রীতি বারুই, অপারমিতা চক্রবর্তী দিদিভাই, অমৃতান ব্লগ, সঙ্গীতা কর্মকার, পিয়ালি দত্ত চৌধুরী, সঙ্গীতা মাঝি। আর এদিকে কী হয়েছে বলো তো, এত চারিদিকে লাইন না, দেখো মামি কৌশিক সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আর এদিকে আমি সহেলি আমরা সবাই একটা দোকানের সামনে না বসে পড়েছিলাম আর দাঁড়াতে পারছিলাম না। আর এতটা লাইনে দাঁড়িয়ে দেখা হলো এই ঠাকুরটা, এখানে কিছুই না কি বলো তো, ওই মুখোশ পরে সবাই ভূতের মতো নাচানাচি করছে সেইটাই দেখার জন্য এতটা লাইন দিতে হয়েছে। আর এই প্যান্ডেলটা তো আমার সেরা লেগেছে, মানে ভেতরটা এত সুন্দর জানো তো, এইখানটাতে আর কি ডিজাইনগুলো বারবার চেঞ্জ হচ্ছিলো, ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। তো এইভাবেই ঠাকুর দেখতে দেখতে হয়ে গেল অনেকটাই রাত, তারপরে আজকের আমাদের মেনুতে ছিল মাটন বিরিয়ানি। তো এরপর গল্প করতে করতে সবার সাথে খেয়ে দিয়ে আবার দিয়ে দিলাম বাড়ির পথে রওনা। তো এই যে পুজো পুজো আসবে আসবে এটাই আনন্দ, এসে গেলেই তো পুজো শেষ। আর জানো তো আজকে যেখান থেকে খেয়েছিলাম বিরিয়ানিটাও কিন্তু বেশ সুন্দর ছিল, তো আজকে একদম শান্তি করে বেশ আরামে বসে বসে অনেক দিন পর বিরিয়ানি খাওয়া হয়েছিল।
যে বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি, তারপর গোপালকে সময় দিতে হলো, সেই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন বিশ্বাস করো, এখন আর মানে ঘুমানোর দরকার, কিন্তু আর হঠাৎ করে কি জানি মনে হচ্ছে ঘুম পাচ্ছে না। তো বাজে হচ্ছে পৌনে একটা বাজে, বাড়ি ঢুকেছি তখন কটা বাজে, মানে 12টা মতো বাজে। তো বাড়িও চলে এসেছি জানো তো, আজকে আবার একবার বড় মাসকে সামনাসামনি দেখতে পেলে মনটা ভীষণ ভালো লাগলো। সেদিনকে যখন দেখেছিলাম তখন তো চারিদিকে বাঁশ ঠাঁস দেওয়া ছিল, বাট আজকে একদম পুরোপুরি পরিষ্কার দেখতে পেরেছি, এত ভালো লাগছিলো না জানো তো, মনে হচ্ছিলো আরও খানিক্ষণ দাঁড়িয়ে দেখি, কিন্তু এত ঠেলাঠেলি আর বেশিক্ষণ দাঁড়ানো যায়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থাকো।